हेलो फ्রেন্ডস, এবার বাচ্চা শর্মিষ্ঠা লাইফস্টাইল চ্যানেল আর আমি শর্মিষ্ঠা। আজকে প্রচুর পাতা নিয়ে বসেছি। এই পাতাগুলো কেউ কি চিনতে পারবে কি কি আছে এখানে? এই পাতাগুলো পেস্ট করা হবে, পেস্ট করে মাথায় লাগানো হবে। তো এই পাতাগুলো কি কি তাহলে চলো দেখে নিই। কেউ কি বলতে পারবে এখানে কি কি পাতা আছে? প্রচুর পাতা আছে, ভ্যারাইটিস পাতা আছে। তো এই সমস্ত পাতাগুলোতে এটা তোমাদের আজকের টাস্ক। তোমরা সবাই বলবে যে এর মধ্যে কি কি পাতা আছে, আর এই পাতাগুলো আমি এখন পেস্ট করে মাথায় লাগাবো। তো চলো ভালো করে দেখিয়ে দিয়েছি কি কি আছে। যারা যারা সবকটার উত্তর দিতে পারবে তাদের জন্য একটা গিফট আছে। আমি করছি এই বাটিটায় তেল গরম, এটা কি তেল এটা তো তোমরা সবাই জানো আমি তিল তেল মাথায় লাগাই, সেই তিল তেল আর ওই পাতাগুলোর পেস্ট দেবো। এবার দেখো এটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, তেলটা রেডি হয়ে যাবে। আর এটা খুব বেশি গরম করলে কিন্তু হবে না, খুব বেশি গরম করলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে পাতাগুলো। এবারে টকবো গিয়ে ফোটালে জাস্ট এর থেকে কালারটা চেঞ্জ হবে তেলের, তেলটা একটা সবুজ কালার চলে আসবে, তখনই বুঝবো হয়ে এসছে। হেয়ার অয়েল বাড়িতে বানিয়ে নাও, এদিক ওদিক থেকে দোকানে না কিনে। অনেক পাতাই অ্যাভেলেবেল থাকে বাড়িতে, সেইগুলো দিয়ে বানানোর চেষ্টা করো, নাহলে রাস্তাঘাটে অনেক জায়গায় দেখা যায়। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আর আমি দেখো ভোরবেলা থেকে দেখছি বৃষ্টি পড়ছে, তো আমি এখন বৃষ্টির ছবি তুলতে চলে এসেছি। তোমাদের তো সব কিছু আপডেট দিই। তো বৃষ্টির আওয়াজ আর বৃষ্টিটা তোমরা শুনতে পাচ্ছ কিন্তু দেখতে পাচ্ছ না, তো সেজন্য দেখে নিচ্ছি সবার এলাকাতেই মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো আমার এখানে কীরকম হচ্ছে সেটা চলো দেখিয়ে দিই। আর দেখো আমি সকালবেলা ঘুমটি ঘুরি দিতে চোখগুলো গোল্লা গোল্লা হয়ে গেছে। বৃষ্টি আমার গাছের অবস্থা কি, এখানে আমি ঢেকে দিয়েছি, চন্দ্রমল্লিকা নষ্ট হয়ে যায় বৃষ্টির জলে, তাই ঢেকে দিয়েছি। কিন্তু ওগুলো বাঁচবে কিন্তু আমি জানি না, কি সুন্দর হচ্ছিল গজাচ্ছিল সব গেল বৃষ্টির জলে। ওই দেখো বলে আমরান লাল শাক দেখো বলে এই বৃষ্টির জল জমছে, কি মজা! আমার বৃষ্টি হলে খুব মজা হয়, সব বৃষ্টিতে ভিজে গেছে আমার চন্দ্রমল্লিকাগুলো। বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, গত বছর তো আরাম করে ভিজেছিলাম, এবছর আর ভেজা যাবে না। যাই হোক বৃষ্টি হোক। ওই দেখো দূরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির আওয়াজ দেখো, এদিকে একটা গাছ আমাদের বাড়ির মধ্যে পড়ে গেছে উল্টে, এরকম এই লম্বা গাছটা বাড়ির মধ্যে পড়ে গেছে, এদিকে দূরে বৃষ্টি হচ্ছে, সব সাথে সাথে দেখাচ্ছে। এই দেখো জল পড়ছে, বৃষ্টি হলে কার কার আমার মধ্যে খুব মজা হয় একটু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবো। তো বৃষ্টি খুব ভালো লাগে। আর কালকে মেঘে যে মাথায় তেল ওই জেল তেলটা বানিয়েছিলাম, তারপরে আর বোধহয় ভিডিও করা হয়নি নাকি মনে নেই, তারপরে আমি তেলটা মাথায় লাগিয়েছি। আর তেলটা খুব জবরদস্ত তেল, খুব ভালো তেল, হেয়ারটা লম্বা করতে হবে সেজন্য আমি উঠে পড়ে লেগেছি। বাবা ভিডিওতে এমন দেখাচ্ছে 15 দিনে চুল লম্বা, 1 সপ্তাহে চুল লম্বা, এসব ভাব মিথ্যে কথা। আমি এখন করছি ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে আছে মিষ্টি, এটা রেড কালার, এটা হোয়াইট কালার। মিষ্টি খেতে কে কে ভালোবাসে একটু কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও তো। আমার মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু বেশি মিষ্টি খাই না, মানে অতিরিক্ত মিষ্টি খেতে পারি না, তো কম কম মিষ্টি আছে যেগুলো সেগুলো ভালো লাগে।
আর হ্যাঁ, আমার ভিডিওতে প্রচুর মিষ্টির রেসিপি আছে, সেগুলো কিন্তু তোমরা ট্রাই করেছো? ওই মিষ্টির রেসিপিগুলো যদি ট্রাই করে না থাকো, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কি কি মিষ্টি আমি বানিয়েছিলাম। সবকটা দিতে পারবো না, 3টে 4টে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই ট্রাই করবে। মিষ্টিগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। যেহেতু বৃষ্টি পড়েছে, তাই আমি এখন লাগাতে যাব গাছ। কি গাছ লাগাচ্ছি চলো আমার সাথে দেখে নাও। জানাল আর আমি আজকে বসাবো, এগুলো কি বলো তো, কলমি শাক। তো কলমি শাকের শিকড় কি করে বজিয়েছে, কলমি শাক যে গাছগুলো কিনে আনি সেই গাছগুলোর এরকম কেটে নিয়েছিলাম, কাটার পরে এরকম সরু সরু শিকড় বেরিয়ে গেছে, কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই কাপের মধ্যে জল দিয়ে এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম, 2 দিন রাখলে যথেষ্ট। 2 দিনের মধ্যে এরকম দেখবে শিকড় বেরিয়ে গেছে, দেখাচ্ছি দেখো, হোয়াইট কালারের শিকড় বেরিয়ে গেছে। তো এগুলোকে পুঁতে দিলে সুন্দর একেবারে কলমি শাক হয়ে যাবে। যারা কলমি শাক খেতে পছন্দ করো, তারা এরকমভাবে কলমি শাক লাগাও। তো আমি দেখো কীভাবে লাগাচ্ছি, দেখো আমি এটার মধ্যে মাটি ভরে নিয়েছি, এরকম লম্বা আমার একটা শিট ছিল, তার মধ্যে মাটি ভরে নিয়েছি। এ শুধুমাত্র মাটির টবেই সব ফুল গাছ বা শাকসবজি বসাতে হবে, এরকম কোনো মানে নেই, যে কোনো কন্টেনারের মধ্যে বসানো যায়। আর এখানে ফুটো আছে অনেকগুলো ছিদ্র জল পাস হওয়ার জন্য, তো এটা আমার খুব সুবিধা হয়েছে। দেখো আমি এর মধ্যে মাটিটা কমপ্লিট ভরা হয়ে গেছে, এবার আমি কি করে বসাচ্ছি সেটা দেখো। এই যে যে হোয়াইট কালারের শিকড় বেরিয়ে গেছে, জাস্ট আমি এরকম ধরবো আর এরকমভাবে একটুখানি গর্ত করে নেবো কিছু দিয়ে, দিয়ে এরকমভাবে বসিয়ে দেবো, শিকড়টা যাতে মাটির মধ্যে ঢুকে যায়। বাস হয়ে গেল, এরকম করে বসিয়ে দিলে হয়ে যাবে। আর একটু বৃষ্টি বৃষ্টি পড়লে তো তাহলে তো খুবই সুবিধা হয়, হাত দিয়ে গর্ত করে নিতে পারো এরকম করে। তো দেখো আমি সব জায়গায় এরকম করে বসিয়ে দিচ্ছি, এরকম হোল করে নিয়ে এরকম করে, দেখো কেমন লাগছে। এরকম করে বসিও, তোমাদের ঘরে যা যা শাক সবজি আসবে, যাই আসবে না কেন, এরকমভাবে ট্রাই করতে থাকবে, নিজেদেরও আনন্দ লাগবে আর এরকম বসাতেও ভালো লাগবে। তো এরকম করে আমি বসাতে থাকছি, সবগুলোকে এরকম করে বসিয়ে দেবো। দেখো সব গাছগুলো বসানো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।